হাই গাইস আজকে আমি আপনাদেরকে দেখাবো যে ইউটিউবের কমিউনিটি পোস্ট কীভাবে করবেন তো বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক তো আপনাদের যদি ইউটিউবটি থাকে তাহলে অবশ্যই ইউটিউবটি ওপেন করে নেবেন ওপেন করে নেওয়ার পর আপনারা এই যে এখানে প্লাস সিনোটি দেখতে পাচ্ছেন তো প্লাস সিনোটির থেকে আপনাকে ক্লিক করে দিতে হবে প্লাস চিন্নটিকে ক্লিক করে দেওয়ার পর এখানে নিচে একটি লেখা দেখতে পাবেন ক্রিয়েটিভ পোস্ট তো আপনারা কী করবেন এই ক্রিয়েটিভ পোস্টে আপনারা ক্লিক করে দেবেন আপনারা যদি এখানে আপনার যে ইউটিউবের যে থামনেলগুলি আছে সেগুলি যদি পোস্ট করতে চান তাহলে আপনাকে এখানে দেখতে পাবেন একটি ইমেজ সাইজের অপশন তো এই ইমেজ সাইজের অপশানটিকে আপনাকে ক্লিক করে দিতে হবে তো আমি ইমেজ সাইজের অপশানটিকে ক্লিক করে দিলাম দেওয়ার পর যে কোনো একটি যদি থামনেল আপনারা পোস্ট করতে চান তো সেই থামনেলটিকে আপনাকে ক্লিক করে নিতে হবে তো আমি এই থামনেলটি নিলাম নেওয়ার পর এখানে আপনারা দেখতে পাবেন কোন একটি নেক্সট লেখা তো আপনারা কী করবেন এই নেক্সট লেখাটিকে আপনারা ক্লিক করে দেবেন তারপর কিন্তু আপনার যে থার্নালটি আছে সেটা এখানে অ্যাড হয়ে যাবে তো তারপর যদি আপনারা কিছু লিখতে চান তাহলে এখানে টেক্স লেখা দেখতে পাবেন তো আপনারা টেক্স লেখাতে গিয়ে কিছু লিখতে পারবেন তো আমি এখানে কিছু লিখতেছি না সেই জন্য আমি এটা করে ক্লিক করে দেব তারপর আপনারা যদি কিছু ফিল্টার করতে চান তো ফিল্টারে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পর এখানে অনেকগুলি আপনারা ফিল্টার দেখতে পাবেন সেগুলি আপনারা এখানে ক্লিক করে দেবেন তো আমি কোনো চেঞ্জ করতেছি না সেই জন্য আমি কিছু করব না তার জন্য আমি ডানে ক্লিক করে দেব। আপনারা যদি ফের যদি স্টিকার কোনো কিছু লাগাতে চান তো একটি স্টিকার আপনারা এখানে সেট করে নিতে পারবেন তো আমার একটু প্রসেসিং নিচ্ছে সেই জন্য আমি দেখাইতে পারতেছি না তো প্রসেসিং নেওয়ার পর আমি আপনাদেরকে দেখাবো তো প্রসেসিংটা কমপ্লিট হয়ে গেল তারপর আমার এখানে কিন্তু স্টিকারগুলো এখানে চলে আসলো তো আমি যে কোনো একটি স্টিকার নেব এই যে বিন্দাস স্টিকেরটা ওই বিনদাস স্টিকেরটা আমি নিলাম নেওয়ার পর এইভাবে আপনারা এটাকে সরাবেন তো আমার স্টিকেরটা নেওয়া হয়নি সেই জন্য আমি আবার নিতেছি যে নিলাম নেওয়ার পর এইভাবে আপনারা এখানে সেট করে দেবেন দেওয়ার পর ফির আপনারা কি করবেন এক কোনায় আপনারা যে দেখতে পাচ্ছেন নেক্সট লেখাটি অবশ্যই কিন্তু নেক্সট লেখাটিকে আপনাকে ক্লিক করে দিতে হবে আমি নেক্সট লেখাটিকে ক্লিক করে দিলাম দেওয়ার পর কিন্তু এই একটি ইন্টারফেস আপনাদের মোবাইলের হোম স্ক্রিনে চলে আসবে তো আপনারা যদি আবার যদি একটা থামনেল সেট করতে চান এখানে দেখতে পাবেন সিলেক্ট ইমেজ এখানে ক্লিক করে কিন্তু আপনারা আপনারা কিন্তু থামনেল সেট করতে পারবেন আপনারা যদি ফির যদি কিছু এখানে লিখতে চান আপনি যে ইমেজটি সিলেক্ট করেছেন বা যে থামনেলটি সিলেক্ট করেছেন তার উপরে যদি কিছু লিখতে চান তো আপনারা লিখে দিতে পারবেন এখানে লেখা দেখতে পাবেন রাইটে মেসেজ তো রাইটে মেসেজে আপনারা ক্লিক করে যে কোনো কিছু লিখতে পারবেন ধরুন আমি একটি লেখা লেগে আপনাদেরকে দেখাই দিয়েছি তো ভিডিওটি ক্লিক করবেন আমি লিখলাম ভিডিও ভিডিওটি ক্লিক ক্লিক করবেন আমি এটা লিখলাম লেখার পর আপনারা কি করবেন এখানে যে এক পোস্ট লেখাটি দেখতে পাচ্ছেন তো আপনারা পোস্ট লেখাটিকে আপনারা যদি ক্লিক করে দেন তাহলে কিন্তু অবশ্যই কিন্তু এটা পোস্ট হয়ে যাবে তো আমি আগে থেকেই কিন্তু এই থামলেটি পোস্ট করে রেখেছি সেই জন্য পোস্ট করলাম না আপনারা যদি নতুন কিছু পোস্ট করতে চান তাহলে কিন্তু এইভাবে আপনারা পোস্ট করে দিতে পারবেন তো আশা রাখি ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো দেখা হবে পরের ভিডিওতে বাই বাই